আচ্ছা সোহী বুখারী পাবলিকেশন খাবার সংক্রান্ত আজওয়া খেজুর তার পিতা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায় সাতটি আজোয়া উৎকৃষ্ট খেজুর খাবে সে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর বলেছেন এটা তো বুখারি শরীফের হাদিস সো হাদিস আচ্ছা এখন আমরা বিষয়টা একটু আলেমদের মুখ থেকে শুনে নিই আপনি একটু শোনেন হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সুস্বাস্থ্যের জন্য আজোয়া ডে যেটা আজোয়া খাবার আজোয়া মাদিনা মদিনার যে আজোয়া খেজুর এটা খেতে বলেছেন এবং কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন বিষ বা সাপের কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি ইরানের আহ একজন স্কলার তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে তখন সে সবার সামনে বিষ করেছিলাম চুয়ান্ন কি বলেন যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলা সাতটি আজোয়া খেজুর খাবে সেই ব্যক্তির শরীরে আসে ফেরুন ওই ব্যক্তির শরীরে কোন বিষক্রিয়া কাজ করবে না আর কোনো জাদুও কাজ করবে না

এটা তো আমরা দেখলাম হাদিস থেকে জানলাম আলমদের মুখ থেকে জানলাম তো ভাই এই পরীক্ষাটা কি করে আপনাকে আমি একটা জিনিস পাঠাবো আজুয়া খেজুর খাইবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস আপনি আজুয়া খেজুর প্রত্যেকদিন সকালবেলা খাইলেন খাওয়ার পরে আমি আপনাকে ওই দিন একটা প্যাকেটে একটা একটা জিনিস পাঠাবো এরপরে আপনি লাইভে আসবেন আমার সাথে লাইভে এসে ভিডিও অন করবেন ভিডিও অন করে ওই প্যাকেটটা খুলবেন সবার সামনে

এবং আপনি আজকে থেকে সকালবেলা আজওয়া খেজুর খাওয়া শুরু করে দেন আমি হয়তো মাসখানেক পরে আপনাকে এই জিনিসটা বলবো মাসখানেক আজওয়া খেজুর খাইলে আপনার আপনি তো শক্তপোক্ত হয়ে যাবেন তাই না আপনার বডি তো ইয়া হয়ে যাবে আপনি এখন থেকে আজওয়া খেজুর খাওয়া শুরু করেন মদিনার উৎকৃষ্ট আজওয়া খেজুর এটা আপনি পাবেন বাজারে কিনতে পাওয়া যায় আহ দাম হয়তো একটু বেশি নিতে পারে আপনার যদি টাকা পয়সা লাগে সেটাও আমাকে জানাবেন আপনি মিলে যে আপনার আজওয়া খেজুর কিনতে আপনার টাকা লাগবে সেটাও আমি আপনাকে পাঠিয়ে দিব অসুবিধা নেই কিন্তু এক মাস আপনার প্রতিদিন সাতটা আজ খেজুর খাইতে হবে এবং তারপরে আমার সাথে এই টেস্টটা করতে হবে আমি আপনাকে একটা প্যাকেট পাঠাবো সেই প্যাকেটটা খুলে সবার সামনে লাইভে আমরা একটা ব্র্যান্ড অনুষ্ঠান করব যে আজকে ইসলামের সত্যতা প্রমাণ হবে এবং আপনি লিখিতভাবে এবং ভিডিওতে আইসা বলবেন যে এইখানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে এটার জন্য কোনো অবস্থাতে আসিফ মহাদিন দায়ী নয় দায়ী হবে নবী মোহাম্মদ কারণ নবী মোহাম্মদ এই কথাটা বলে গেছে আপনি জাস্ট নবী মোহাম্মদের কথা বিশ্বাস করে এই পরীক্ষাটা অংশ নিচ্ছেন আর কি ওইটার জন্য দায়ী নয় এটা আপনি বইলা তারপর আপনি আল্লাহর নাম নিয়ে বিস্নিলা বইলা আল্লাহর পথে নিজেকে সুপর্দ করবেন তখন আমরা সবাই দেখব যে আপনার কিছু হয় কিনা যদি আপনার না হয় তাহলে তো আমরা মানে আমার যে আমাদের যে দর্শক তারা তো সবাই আপনাকে দেখবে আমিও তো দেখবো তখন তো ভাই আমি আর পিছতে পারবো না আমি তো তখন তো আমার মানে ইসলামের বিশ্বাস করতেই হবে না চাইলে করতে হবে তাই না 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 সেটা তো মানে মনে করেন তারপরে যদি আমি ঘাটতার আমি করি তাহলে তো আমার দর্শকরা তো আমার গেলে তাই না যাই তুই ধরে দেখাইলো